তো গাইজ আমরা চলে এসেছি গড়িয়াডে চেস, গড়িয়ার চেস ক্লাব সামথিং, ধন্য। তো এখানে দেখুন পুরো রাস্তাই ফাঁকা, কেউ নেই, একজন যা শুয়ে আছে গামছা গায়ে দিয়ে, ডোন্ট নো সেটা কে। আর কিট্টু পাগলামো করেই যাচ্ছে, দেখুন টিকটক করছে। তো ওকে বলা যাক যে টিকটক করে আর কিছু হবে না, এখন বানাতে হবে ইউটিউবে ব্লগ। সো চলো আমরা একটু ঘুরে দেখে আসি রাস্তাটা কিরকম। কাকু একটু দেখে আসবে। তো আমরা মাঝ রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের বুকের পাটায় বহুত জোর, সেটা কোনো ধারণার বাইরে আপনাদের। উফ, বাইক নিয়ে কতজন যাচ্ছে দেখুন, কে একটা আসছে মনে হচ্ছে। হ্যাঁ, কে একটা এলো, ওই দেখুন হুশ করে চলে গেল, আপনি ধরতেও পারবেন না সেটাকে। একদিন বড় ব্লগ যখন বানানো শুরু করবো আমরা, তখন এদের জন্য কিছু একটা দেওয়ার চেষ্টা করব, কিছু একটা চেষ্টা করার খুব ইচ্ছা আছে, যদি পারি তো। বেকার ছেলে আমরা, দেখুন ওই যে শুয়ে আছে একদম কোণে, শীতে না আছে গায়ে কিছু, না আছে কিছু, চাইলে আমি এটা দিয়ে দিতে পারতাম, কিন্তু এটাই এ দিতে দেবে না, তাই দেবো না। আরেকটা জিনিস দেখে নিন, কী করতে পারে কলকাতার মানুষ, এটা কী আপনারা বলুন, আমাকে পরে জানাবেন, পরের ব্লগে আরও কিছু বলব। ও বহু ঠান্ডা পড়ছে, শীত পড়ছে, কিট্টু মাথায় টুপি দে, বরফ পড়বে এক্ষুনি, খেতে থাক। কলকাতায় নাকি রাতের বেলা মানুষ বেড়ায়, আমাদের তো ঠান্ডায় সেকে যাচ্ছে পুরো, কী যে করবো। আর ছেলেটা টিকটকে এত পাগল, এত পাগল, কী আর বলবো আপনাদের, ডাউনলোড করলাম আমি দেখছি। আপনারা যদি আমাদের ভালোবাসেন মন থেকে, তাহলে পরের দিন দিয়ে ব্লগ বানাবো, আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন। আমার একটা বন্ধুরা একটা গ্রুপ সাবস্ক্রাইব করে দেবেন, সেটা হচ্ছে চাপলে সুমিত, ও ইউটিউবে নতুন একটা ব্লগ শুরু করছে।